আমি যাই তাদের কাছে, কুকুরের মতন আমি যাই, গিয়ে বলি বাবা আমাকে টাকা দিয়ে আমি কিনব, নেই লোকের কাছে যাবো আমার খাওয়ানি দাও দেবে, কিন্তু তোদের কাছে আর হাত পাতবে। আমি নাক কান মরলাম, যদি চাই সেদিন আমাকে পায়ের জুতো খুলে মার। আচ্ছা, তাহলে এগুলো সমস্ত কিছু লেখা আছে, মুসুরির ডাল, সর্ষের তেল, আমি এটা তোমাকে ওষুধ খরচার জন্য দিলাম, ঠিক আছে? এটা রেখো আর আমি যাব, হ্যাঁ আপনার বাড়িতে আমি যাব, এটা রেখে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে একটা প্রণাম করলাম। রয়েছি কালীনারায়ণপুর স্টেশন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। আর এই পরিবেশে এই যে এখানে একজন বসে রয়েছে, আমি ঠিক তাকে চিনিও না এবং জানিও না, আমি ট্রেন থেকে নামার পরে দেখছি যে উনি অনেকক্ষণ ধরে বসে রয়েছে, তো আমি ওনার কাছে যাব এবং তার সাথে কথা বলবো। জেঠু, ও জেঠু, নাম কি আপনার? নাম বিশ্বনাথ প্রামাণিক। তো এখানে বসে আছেন চুপচাপ, এখানে কি করবো বলুন, বসে রয়েছি, চিন্তা ভাবনা করছি, পয়সা করি নেই, নিয়ে যাবো কিনে কেটে নিয়ে গিয়ে আমি খাওয়াবো, এখন এখন যা যায়। মানে এখানে বসে বসে কি চিন্তা করছিলেন আপনি? বাড়ি যাব কি যাব না? কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি ফুলিয়ায়। ফুলিয়া? আচ্ছা, অনেকটা দূর তো। অনেক দূর, দুটো চাল চাল কেনার জন্য আমি রাস্তায় বার হয়েছি, কেউ যদি দেয় আমি কিনে কেটে নিয়ে চলে যাব। আচ্ছা, হ্যাঁ। আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমরা দুজনা। আচ্ছা, আর এদিকে দুই ছেলে, ছেলের বউরা আছে। মানে ছেলে ছেলের বউরা আছে? ওরা আলাদা। ওরা আলাদা? ওরা আলাদা। আচ্ছা, তো আপনাদের দেখে না? বললাম না, খোলাখুলি বললাম না আপনাকে। হ্যাঁ বলুন। ওষুধ কেনার টাকা কেনার নেই। আচ্ছা, আমি খুব কষ্ট করি। আচ্ছা, আছি এই নেই, আমার দম আটকে যায়, কথা বলতে পারি নে, হাঁপায়, পায়ের লোক বিড়ি বাঁধে, নমাসে ছমাসে হাজার বিড়ি দেয়, 150 টাকা পায়। আচ্ছা, আবার এদিকে কী করবে বলুন, কিছুই তো করতে পারে না। আচ্ছা, আমার দেখার কেউ নেই দাদা, আর যদি থাকতো আমি কে অবস্থায়, বড় বংশের ছেলে, আজ আমার কপাল, ও মা বাবা দাদা সব হারিয়েছি। আর এখন নিজেদের ছেলেরাও দেখে না? না দাদা। কি হয়েছে আপনার? আমার এই যে টানের রোগ। আচ্ছা, ছেলেরা একটুও দেখে না আপনাকে? ছেলেরা কি করেন? একটা মাঠে কাজ করে, আর একটা কেবিল লাইনে কাজ করে। আচ্ছা, ও পয়সা দেয় না, বললাম না। ওরা তারা কি বলে আপনাকে? বলে নেই, তোমাকে 10-20 টাকা দিয়ে তোমার ওষুধ হবে। বলুন কি বলছে? ওই 10-20 টাকা দিয়ে তোমার ওষুধ হবে। আচ্ছা, হ্যাঁ, তোমার সমস্যা মিটবে, আমার দিতে হবে না, আর না ওই ঠিকানা আছে, ডাক্তারের ঠিকানা আছে, ওই ঠিকানায় চলে যাবো, বাবুহাট, বাবুহাটের পাশে রাস্তা, কার কাছে এনে ভেতরে যাবো, আমার বাস ভাড়াটা দেন, আমি যাবো। তোমরা ওষুধ খেতে পারছেন না পয়সার জন্য? পয়সার জন্য আমার যে এই এই অসুখটা হলো, আমি একটা গাড়ি কেনার টাকা রেখেছিলাম, ও খরচ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ছেলেদের ছোটোবেলা থেকে তো আপনিই মানুষ করেছেন। ও এখন স্বাধীন হয়েছে না দাদা, স্বাধীন হয়েছে, কেননা তা পায়ে দাঁড়িয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন তাদের সংসার ধর্ম, বউরা যা বলবে তাই তো শুনবে, মা বাবা কেরা, মা বাবা কে, আমি সেদিনকে বলে দিয়েছি, তো মা বাবা বলে পরিচয় দিবে, আমিও জানবো আমার কেউ নেই। আসার কি বলবো বলুন, এছাড়া তো আমাকে বলার কোনো কিছু নেই, হ্যাঁ, গালও দেবো না তোদের, কোনো কিছুই বলবো না, আর যে আমার এই অবস্থার জন্যে সেই জন্যে, আর তোরা ছেলে হয়ে তোরা যদি এরকম করিস তাহলে অপরে তো বলবেই, মনে হয় না আমি বেঁচে থাকি। হ্যাঁ, হয় এলে গলা দিই, আর নাহলে দৃষ্টে মই, আবার চিন্তা করি না,
এই পাপ কাজ করব না, যতদিন বেঁচে থাকবো ঠাকুরের কাছে আমি যাবো, হ্যাঁ লোকের কাছে গিয়ে ভিক্ষে করব, দেবে আমার খাওয়াইনি দাও এক মুখ দেবে, হ্যাঁ তবু এই ভুল কাজটা আমি করবো না। মানে এই যে আপনি যে অসুস্থ ছেলেরা এসে খোঁজ নেয় আপনি? না বললাম না, আমি যাই তাদের কাছে, কুকুরের মতন আমি যাই, যে যদি বলি বাবা আমাকে 200 টাকা দিয়ে আমি ওষুধ কিনবো, নেই বৌমার কাছে যদি চাই বৌম বলে আমার কাছে তো নেই, নাহলে আমি দিতাম বাবা, আমি এখনই দিতাম। বড়টার কাছে যাবো, বড় বলে আমার কাছে নেই, আমি এখন টাকা পাইনি, আর টাকা পাইনি তুই তো খাচ্ছিস তো, তুই তো ভাত খাচ্ছিস খাস নে, হ্যাঁ তুই তো ছেলে মেয়ে নিয়ে খাচ্ছিস। মানে আপনার 200 টাকা ওষুধের জন্য চাইতে গেলেই বলে নেই? আমি কানতে কানতে চলে আসলাম, যা তোর আর দিতে হবে না, তোরা জানবি আমি আমার কেউ নেই, আর তুই জানবি আমার মা বাবাও নেই, সোজা কথা। ভালো মন্দ রান্না হলে ছেলেরা দেয় খেতে? আমি তো যাই না, বড় লোকের চাল দেখে বড় লোকে, হ্যাঁ খায় ভালো মন্দ, এছাড়া কী বলবো, আমার চাই না, আমার ঠাকুর যা দেয় আমার কিনে কেটে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই সেদ্ধ পুরা ভাত আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ এই দিয়ে ভাত খায় তো সারাদিন বাদে এক গাল খায়, এছাড়া তো নাই কী করবো বলুন, ছেলেদের খাওয়ার পরে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, আজকে আমার তারা বিয়েটা করেছে, নিজে দেখেছিল বিয়েটা করে তার ঘর সংসার, আজকে আমার দুর্গতি দেখে ওদের কাছে আমি হাত পাতি, ওরা যায় না দুই ছেলের কাছে, যেন আমি ওষুধ কিনতে যাবো দে তোরা দুই ভাই দে, এই পর্যন্ত দেয় না ওরা নিজেদের মতো নিজে। তো এখন তোমার কি প্রয়োজন আছে? আর দুটো চাল আলু, আচ্ছা হ্যাঁ তেল লবণ কেনার জন্য পয়সা, আচ্ছা হ্যাঁ আর এই যে ওষুধ কেনার টাকা আমি পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, আচ্ছা হ্যাঁ এখান থেকে একটু হেঁটে যাবো তাও যেতে পারছি না, হাত ধরে যাচ্ছে মাথা ব্যথা ঘুরতে, তবু অন্য কারকার করে আছে, আচ্ছা কত টাকা দরকার, আচ্ছা কী করব। মানে সবজি আলু চাল ডাল এগুলো কিনে দিলে আপনি খুশি হবেন? একটু ওষুধের টাকা পাচ্ছি, ওষুধের টাকাও দেবো আপনি খুশি হবেন তো? হ্যাঁ দেন খুব ভালো হবে, আমি কথা বলতে দাদা আমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি জীবনে কোনো দিন কারোর কাছে আমি হাত পাতিনি। ঠিক আছে আপনার আপনার টেনশন করতে হবে না, আমি আছি আপনার সাথে, ঠিক আছে আপনি চলুন আমি আপনার আমার সামর্থ্য মতো কিছু কিনে দিচ্ছি, ঠিক আছে আপনি টেনশন করবেন না, ঠিক আছে আমি আপনার ছেলেরই মতন একদম টেনশন করবেন না, ঠিক আছে দেবো 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 আপনাকে, আপনাকে আমি টাকাও দেবো এবং আপনার মুদিখানা সামগ্রী যেগুলো লাগবে সেগুলো সমস্ত কিছুই দেবো, ঠিক আছে চলুন। আপনি কোথায় এগুলো কোথায় পাওয়া যাবে এই স্টেশনে? বাজারে বাজারে পাওয়া যাবে, চলুন। আমি ওনাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম এবং দেখতেই পাচ্ছেন ওনাকে হঠাৎ ট্রেন থেকে নেমেই ওনার সাথে দেখা এবং ওনার মন খারাপের কথা শুনতে যেয়ে উনি সত্যিই কিছু এমন কিছু কথা বলে উঠলেন আমাকে, যেটা আমারও ভীষণ খারাপ লাগলো যে ওনার ছেলেরা রয়েছেন ছেলেরা কেউ দেখেন না, দুটো ভাত খাবার উদ্দেশ্যে দুটো ওষুধ কেনার জন্য উনি আজকে চিন্তিত ছিল। ওনাকে নিয়ে সঙ্গে করে আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, ট্রেন লাইন ক্রস করে ওনাকে যদি কিছু কিছুটা ওনার আমি হেল্প করতে পারি তাহলে আমার ভীষণ ভালো লাগবে, কারণ আমি সত্যিই বলছি মানে মন থেকে যারা এই কাজগুলো করে না তাদের কাছে একটা আলাদা স্যাটিসফাইড লাগে যেটা পয়সা দিয়ে কখনো পাবেন না, এতটুকুই বলতে চাই। আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের কাছে শেয়ার করুন যাতে সমাজে এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে আমরা প্রত্যেকে যেন আমরা
দাঁড়াতে পারি। হ্যাঁ এই দোকানেই ঢুকবো। এই দোকানে যাবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলুন। আচ্ছা কী কী লাগবে আপনি এখান থেকে নিয়ে নিন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বলছি ওনার কী কী মুদিখানা সামগ্রী লাগবে একটু দিয়ে দিন তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো সমস্ত কিছু লেখা আছে, মুসুরির ডাল, সর্ষের তেল, তারপরে হচ্ছে হলুদ, জিরে, চিনি, চা, বিস্কুট, সাবান, সার্ফ, লবণ, মুড়ি। হরলিক্স খান তো আপনি? হ্যাঁ খাবেন হরলিক্স? হ্যাঁ একটু। আচ্ছা ঠিক খাবো। হ্যাঁ পাই না খাবো কি? না না একটা হরলিক্সও দিয়ে দেবেন ঠিক আছে, হরলিক্স দিয়ে দিন। আর এখানে যা যা মাল রয়েছে এগুলো আপনি একটু দিয়ে দিন ঠিক আছে। যাই হোক আপনি খুশি তো? হ্যাঁ খুশি। হ্যাঁ আমি খুশি, আমি খুব খুশি। খুব খুশি? খুব খুশি। মানে টেনশন করছিলেন স্টেশনে বসে না? হ্যাঁ ভাবছিলেন যে কী খাবো কী করবো তাই না? মানে ওপরবেলা সবার জন্য রেডি করে রাখে নাকি? ঠাকুর তো আছেই, অবশ্যই আছে। আচ্ছা তাহলে এগুলো আপনি নিয়ে নিন ঠিক আছে, খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে এগুলোকে আপনি একটু নিয়ে নিন তাহলে। হ্যাঁ এই হরলিক্সটা খাবেন? হ্যাঁ আচ্ছা তাহলে আমি এই আমার কাছে বেশি নেই, আমি এটা তোমাকে ওষুধ খরচার জন্য দিলাম ঠিক আছে, এটা রেখো আর আমি যাবো। হ্যাঁ আপনার বাড়িতে আমি যাবো, এটা রেখে দেবেন ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে আপনাকে একটা প্রণাম করলাম, ভালো থাকবেন ঠিক আছে। হ্যাঁ সুস্থ থাকবেন, ট্রেন চলে এসে ট্রেনে চলে যান ঠিক আছে। ওকে যান, বেরিয়ে যান। হ্যাঁ খুশি তো আপনি? আপনি মন খারাপ করে বসেছিলেন সেখানে, মানে কিছুটা আপনাকে আমি হেল্প করে আমারও ভীষণ ভালো লাগলো। হ্যাঁ খুশি না? আবার দেখা হবে, আবার দেখাবো, আমি যাবো আপনার বাড়িতে ঠিক আছে। ঠিক আছে যান চলে যান ঠিক আছে, ট্রেনে উঠে পড়ুন। ঠিক আছে ভালো থাকবেন। হ্যাঁ এই যে টাটা, ভালো থাক। আর ওষুধ দিয়ে ওষুধগুলো কিনে নেবেন ঠিক আছে, ভালো থাকবেন। ওকে আবার দেখা হবে। হ্যাঁ আবার দেখা।